আমি চাই না এখানে আসুক, আমি চাই না আমার জীবনের কোনো মানুষ এখানে আসুক, আমি আমার জীবনের কোনো পুরনো মানুষকে এখানে দেখতে চাই না, কাউকে চাই না আমি এখানে, বলে রাখলাম। তুই তাহলে তোর ভাইকেও চাস না, তাই তো? বল না, বল, বলে দে, তাহলে আজকের পর থেকে আমিও আর কোনো দিন তোর কাছে আসব না। চাই না, চাই না, তোকেও এখানে চাই না, কাউকে চাই না, আমি বলেছিলাম না, বলেছিলাম না, আমার পরিচিত কাউকে আমি এখানে চাই না, তোকেও চাই না, এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। বাহ বাহ রে বাহ, কেন রে? মৃণালিনী দিত তোর অনেক পুরনো পরিচিত, কলেজের ক্লাসমেট, আর স্যার, স্যারও তো তোর অনেক দিনের পরিচিত পুরনো মানুষ, কই তাদেরকে নিয়ে তো তোর কোনো প্রবলেম হচ্ছে না? তোর সব থেকে বেশি প্রবলেম হচ্ছে বৌদি ভাইকে নিয়ে, আর তারপর আমাদেরকে নিয়ে, তাই তো দাদা ভাই? দাদা ভাই, আমি দাদা ভাই? হ্যাঁ আমি তো দাদা ভাই, আমি কেউ না তোর, তারও দাদা ভাই না আমি, কেউ না আমার। হ্যাঁ তুই আমার ভাই না, যা এখান থেকে, চলে যা, চলে যা। বেশ তাহলে তুই বলে দেখ কি বলে ডাক, তুই তো আমার থেকে বয়সে বড়, রোদ্দুর বলে তো আর ডাকতে পারবো না, বল না, বল বল বল, বলে দে কি বলে ডাক, বল। তোর যেমন ইচ্ছে করছে তোর চেনা মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে, ঠিক সেইভাবে আমাদেরও ইচ্ছে করছে আমাদের চেনা মানুষটার পাশে থাকতে, ঠিক আছে? এই টানা পোড়েনের মধ্যে তুই আমাদেরকে দূরে সরিয়ে দিতে চাইছিস, ভালো কথা, কিন্তু তাই বলে যে আমরা দূরে সরে যাব দাদা ভাই, এটা ভাবিস না। দূরে সরে গেলেও কিন্তু মনে মনে অনেক কাছে থাকা যায় রে, আর বৌদি ভাই চিরটা কাল সেটা করবে, সারাটা জীবন করবে। আর তুই দেখিস একদিন কিন্তু তুই তোর ভুল বুঝতে পারবি, তুই বুঝতে পারবি যে তুই আজকে যেটা করলি সেটা কতটা বড় ভুল তুই করেছিস, আর সেই দিন কিন্তু তুই বৌদি ভাইকে ফিরিয়ে আনতে চাইবি, ভাবি সেদিনটার কথা। বৌদি ভাই কিন্তু নাও ফিরতে পারে সেদিন, সহ্য করতে পারবি তো সেই কষ্টটা? সেদিন তুই হাজারটা ভুল স্বীকার করলেও এই ভুলটা, এই আজকের দিনের ভুলটা কিন্তু স্বীকার করলেও করতে পারবি না, সেই সুযোগটা তুই পাবি না দাদা ভাই, পাবি না। কারণ কি জানিস? কারণ তো আমি নিজের চোখে দেখলাম, কি ব্যবহারটাই না করলি তুই বৌদি ভাইয়ের সঙ্গে, কি অপমানটাই না করলি তুই বৌদি ভাইকে, আর এই অপমানটার পরে আর কোনো মানুষ তোর অপেক্ষায় থাকতে পারে না দাদা ভাই, পারে না। আর হ্যাঁ, বৌদি ভাই যদি এর পরেও থাকতে চায়, ট্রাস্ট মি অন দিস দাদা ভাই, আমি জোর করে বৌদি ভাইকে তোর থেকে দূরে সরিয়ে নেব। মাথায় রাখিস, একটা মানুষ হয়ে আর একটা মানুষের প্রতি এতটা অপমান সহ্য করা যায় না দাদা ভাই, আমিও সহ্য করতে পারলাম না রে। চলে সুবোধ ভাই, কোনোদিনও ফিরে আসবো না, কোনোদিনও ফিরে আসবো না তোদের কাছে, কোনোদিনও ক্ষমা চাইবো না, কোনোদিনও না, কোনোদিনও ফিরে আসবো না। আমার অতীতকে আমি কবরে পাঠিয়ে দিয়েছি, কবরে মরে গেছে আমার অতীত, কোনোদিনও ফিরবো না, কোনোদিনও ফিরবো না, কোনোদিনও না। চলো মহুল, বাইরে চলো। ঠিক আছে রত্তর, তুমি যখন সত্যিই চাও না আমি এখানে আসি, তখন আমার কি হলো না হলো সেটা নিয়েও তোমার মাথা ব্যথা করতে হবে না। আমিও আজ থেকে স্বাধীন হয়ে গেলাম, মুক্ত হয়ে গেলাম, আজ থেকে আমি আমার জীবনটা নিজের মতন করে কাটাবো। তবে তাই হোক রদ্দুর,
আমি আর এখানে আসব না। তুমি যখন চাও না আমি এখানে আসি, আমি আমি আসব না। যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারো তাহলে থাকো, তাই হোক। আমি বুঝবো আমার আর কেউ নেই। তুমি নেই মানে তো আমার সত্যি আর কেউ নেই। ভালো থেকো। মৃণালিনী বলো, আমার ওই অ্যাপ্লিকেশনটা ভরা হলো না তো? কিসের অ্যাপ্লিকেশন রদ্দু? ওই অস্ট্রেলিয়া চাকরির? হ্যাঁ, কেন পাবো না? কেন পাবে না? কিন্তু এখনো তো অনেক সময় আছে। না, সময় নেই, সময় নেই, আমার কাছে সময় নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে চাই। সময় নেই আমার কাছে। আমি আমার পরিচিত কোনো মানুষকে এখানে চাই না, কাউকে আশেপাশে চাই না। আমার ল্যাপটপটা একটু এনে দেবে? তুমি একটু বসো, আমি তোমার ল্যাপটপ এনে দিচ্ছি। কি হলো রদ্দুর? চেয়েও না, তুমি তুমি না থাকলে আমার চারিপাশটা খুব অন্ধকার লাগে। এমন করে বলো না রদ্দুর, এটা তোমার অসুখের কথা। তুমি ভালো হয়ে যাবে আমি জানি, আর ভালো হয়ে তুমি তোমার অতীত নিয়ে আর এই পাগলামো করবে না। আমাকে তুমি দুর্বল করে দিও না রদ্দুর। মহুল তোমার জন্য অপেক্ষা করে আছে। মহুল মুখে যাই বলুক, তুমি ওর কাছে গিয়ে দাঁড়ালে ওর তোমাকে ফিরিয়ে দেবার ক্ষমতা নেই। ও তোমাকে ভালোবাসে, ভালোবাসে রদ্দুর। রদ্দুর, আমাকে এরকম ভাবে ধরে রাখলে আমি যাব কি করে? ল্যাপটপ আনতে তো যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপটা আনতে যেতে হবে। যাও, ল্যাপটপটা নিয়ে এসো, যাও। তুমি বসো, আমি এক্ষুনি তোমার ল্যাপটপ এনে দিচ্ছি। শোনো, বেশি দেরি করবে না। হ্যাঁ, দেরি করবে না কিন্তু। আমি একটু দেরি করব না, তুমি একটু শান্ত হয়ে থাকো, কেমন? তোমার এখন কান্নার সময় নয় মহুল, এখন সেই সময় যে সময় মানুষকে সব থেকে বেশি শক্ত থাকতে হয়। এরপরেও আমি কি করে শক্ত থাকবো স্যার? আমার তো পায়ের তলায় কোনো মাটি নেই। এই তো কিছুদিন আগে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গিয়ে পড়েছিলাম। ওই বাড়িতে কত হেনস্থা হতে হয়েছে আমার কারণে। আমার মাকে অনেক কথাও শুনতে হয়েছে, আমি সব জানি। কত চাকরি খোঁজার চেষ্টা করেছি স্যার জানেন, কোথাও কিচ্ছু হয়নি। আপনি তো অবশ্য পুরো ব্যাপারটা জানেন। আর এই তো সবে বাড়ি ফিরলাম, এই দেখুন এত বড় একটা ঘটনা। ও বাড়ির তো কেউ চায় না আমি ওখানে থাকি। কেউ কেউ তো আবার মুখের ওপর বলেও দিচ্ছে, রোদ্দুর যখন চাইছে না তখন তুমি এখানে থাকছো কেন? আমি ওদের বলেছি রদ্দুরকে ছেড়ে আমি কোথাও যাব না, কিন্তু যতই বলি স্যার রদ্দুরের অ্যাবসেন্সে ওই বাড়িতে থাকা, ওদের সবার অপছন্দে ওই বাড়িতে থাকা কতটা কষ্টের, কতটা অপমানজনক, কতটা অসম্মানের, আমি আমি বলে বোঝাতে পারবো না স্যার। আমার সঙ্গে কেন এরকম হয় বলুন তো স্যার? আমি তো কারুর কোনো ক্ষতি চাইনি। ওদের সবসময় কেন মনে হয় যে রদ্দুর ওদের থেকে আলাদা হয়ে আমাকে নিয়ে সুখে থাকবে? আমি তো বরাবরই চেয়েছি রদ্দুর সবাইকে নিয়ে সুখে থাকুক, ভালো থাকুক। এমনকি আমিও তো চেয়েছি ওই বাড়িটাকে আমার করে নিতে, আপন করে নিতে। কি এমন দোষ বলুন তো আমার স্যার
আমি কিছুতেই এটা করে উঠতে পারলাম না। ও বাড়িতে সবাই যে তোমাকে অপছন্দ করে তা তো নয়। আগে সবাই আমাকে পছন্দ করত স্যার, শুধু রত্তুরের মাই আমাকে সহ্য করতে পারত না। তো এখন আর সেই ছবিটা নেই স্যার, পুরো পাল্টে গেছে। একমাত্রই বাড়িতে বাবা যে আমার পক্ষে কথা বলে। আর জোজো, জোজোর কথার কি দাম আছে বলুন, তো ছোট। বাকি সবাই এখন বদলে গেছে স্যার, আমাকে নিয়ে কেউ খুশি নয়। এখন আমি কি করব বলুন তো স্যার। তার মধ্যে রদ্দুর আমাকে অস্বীকার করছে। রদ্দুর যদি আমাকে স্বীকার না করে তাহলে আমি ওই বাড়িতে থাকার জোর কোথায় পাবো স্যার? শোনো মহুল, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আর সেই জন্য ডেকে এনেছি। মৃণালিনীকে তুমি ভুল বুঝো না মহুল, আমি যতদূর দেখেছি ও রদ্দুরের প্রতি খুব কনসার্ন। সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। দেখো তুমি কিন্তু অন্য কিছু মনে করো না, আমার মনে হয় না মৃণালিনী সে ধরনের মেয়ে। আসলে পুরনো চেনা বন্ধু তো, তাই হয়তো একটু বেশি কনসার্ন। দেখো রদ্দু তো তোমাকে কিছুতেই সহ্য করতে পারছে না, এর মধ্যে তুমি যদি বারবার যাও আর সেটা দেখে যদি রদ্দু রিয়্যাক্ট করে তাহলে তোর চিকিৎসার প্রসেসটাই পিছিয়ে যাবে। আমি তো কথা দিয়েছি স্যার, আমি আর আসবো না। রদ্দুর সুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক, আরো ভালো থাকুক, ব্যাস আমার আর কিছু চাই না। তেমন হলে আমি আপনাকে ফোন করব, ফোন করে খবর নেব, আমার যা হয় হোক। শুধু বুঝতে পারছি না আমি এখন কোথায় গিয়ে থাকবো স্যার। মায়ের কাছে গিয়ে থাকলে তো ওই বাড়িতে প্রচন্ড অশান্তি হবে, শ্বশুর বাড়িতে গিয়ে থাকলে সবাই আমায় কথা শোনাবে। স্যার রদ্দুর যদি আমাকে স্বীকারই না করে তাহলে ওই বাড়িটায় আমি কোন জোরে থাকবো? শোনো মহুল, তোমাকে আমি একটা কথা বলি, যে কোনো কারণেই হোক রদ্দুর তোমাকে সহ্য করতে পারছে না, কিন্তু এর পেছনে কোনো সলিড যুক্তি নেই। ওর জীবনে এত বড় একটা আঘাত এসে পড়েছে যে ওর ওর ক্যারেক্টারটাই বদলে গেছে, ওর পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট এই রদ্দুর আর আগের রদ্দুরকে আমি তো মিলাতেই পারি না। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, রদ্দুর তো কখনো কারোর সঙ্গে এইভাবে কথাই বলতে পারতো না, অথচ আজকেও যে ব্যবহারটা করছে বিশেষ করে তোমার সঙ্গে, সেটা তো আমি কল্পনাই করতে পারি না মহুল। আমি তো জানি মহুল ও তোমাকে কোথায় রাখে। আসলে কি বলো, এটা একটা সাময়িক আঘাত থেকে হয়েছে। ও মুহূর্তে মনে মনে ভাবছে যে পুরনো কোনো কিছুর সাথেই ও নিজেকে আর অ্যাসোসিয়েট করবে না, আর এটাই তো অসুস্থতা। আর মৃণালিনী সেটাই সারিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু দেখো ওরও তো একটু সময় দরকার। বুঝতে পারছি স্যার, আর আমি তো বললাম, আমি তো কথা দিয়েছি আমি আর কখনো এখানে আসবো না। শুধু স্যার আমি আপনাকে ফোন করব, আপনি কাইন্ডলি আমার ফোনটা রিসিভ করবেন, আর রদ্দুর কেমন আছে সেই খবরটা আমাকে একটু দিয়ে দেবেন। তুমি যে শুধু আসবে না তাই নয়, কোনো চেনা পরিবেশে তোমাকে যেন দেখা না যায়। তার মানে? দেখো তুমি তোমার বাপের বাড়ি যেও না, আর তোমার শ্বশুর বাড়িতেও থেকো না। এটা আপনি কি বলছেন স্যার, আমি তাহলে কোথায় গিয়ে থাকবো? মানে আমার তো কোনো ইনকাম নেই, আমি কার ভরসায় থাকবো? তাছাড়া স্যার আমাকে এভাবে রাস্তায় নামিয়ে দিলে আমি কি করব আপনি বলুন তো। আপনি তো জানেন রাস্তাঘাটে মেয়েদের কত বিপদ হয়, আমার একটা পয়সাও রোজগার নেই স্যার যে আমি নিজে ঘর ভাড়া নিয়ে থাকবো, আমি কি করব? না না সেসব কথা নয়, দেখো মহুল আমি যখন একটা কথা বলবো তার মধ্যে আমারও তো একটা বিবেচনা বোধ থাকবে, আমি অবিবেচকের মতো কোনো কথা বলবো না। মহুল আমি অবিবাহিত ব্যাচেলার মানুষ, আমি তো তোমার বাবার মতো, হয়তো তোমার বাবার থেকে একটু বড়ই হব। তা তুমি যদি আমাকে ভরসা করে আমার বাড়িতে থাকতে চাও আমার বাড়িতে থাকতে পারো, আর তোমার যদি আপত্তি থাকে তাহলে আমি হসপিটালেও থাকতে পারি, এখানেও আমার একটা ঘর আছে। না না স্যার, এটা কি করে সম্ভব? আপনি একই বলছেন। আমার বাড়িতে একজন বহু পুরনো
মানুষ আছেন, তিনি মহিলা। আসলে আমার বাড়ির দেখভাল তিনি করে থাকেন, তিনি তোমাকেও যত্ন করবেন, তোমাকেও দেখবেন। না, তুমি কিন্তু এটা ভেবো না যে আমার বাড়িতে আমি তোমাকে দয়া করে থাকতে দিচ্ছি, একটা অত্যন্ত প্রয়োজনেই থাকতে দিচ্ছি। রোদ্দুরকে বুঝতে হবে যে মহুল কোথাও নেই, মহুল আঘাত পেয়ে চলে গেছে আর সে কখনো ফিরবে না, কোনো পরিচিত জায়গায় সে নেই, এই ব্যাপারটাই তৈরি করতে হবে। এবং সে বেঁচে আছে কি না সেটাও কেউ জানে না। তোমাকে সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে, আর সেই জন্যই তুমি আমার বাড়িতে থাকবে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন আমি সেটাই মানব। আপনার মতো শুভাকাঙ্ক্ষী রোদ্দুরের আর কে আছে? আপনি তো যা বলবেন সেটা রোদ্দুরের ভালোর জন্যই, তাতে যদি রোদ্দুরের ভালো হয় আমার কোনো আপত্তি নেই স্যার। আর সত্যি তো, আপনি তো ঈশ্বরের মতোই আমাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দিলেন, না হলে আমি সত্যি কোথায় যেতাম, কি করতাম? কিন্তু স্যার, আমার মা বড় চিন্তা করবে আমার জন্য। তবু এটাকে সত্যি করে তুলতে হবে। শোনো, তোমার কিছুতেই ভেঙে পড়া চলবে না, রোদ্দুরের সুস্থতার জন্য এইটুকু কৌশল তোমাদের নিতেই হবে। হ্যাঁ, শুধু শুধু মৃণালিনী ছাড়া আর কেউ জানবে না তুমি কোথায় আছো। আসলে তো ডাক্তার, তাই ওকে এটা জানাতে হবে। ঠিক আছে স্যার, তাই হবে। তুমি কাঁদছো কেন মহুল? তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে আমার বাড়িতে আশ্রিতের মতো থাকতে বলছি? তুমি রোদ্দুরের বউ, আমার সন্তান সম। আসলে কি বলতো, আমার বাড়িতে আমার আপনজন বলতে তো কেউ নেই, তুমি আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে। তোমরা দুজন যে আমার কাছে কতটা সেটা তুমি জানো না। স্যার, কাঁদছি অন্য কারণে স্যার। মনে মনে আমি একটা কথা ভাবছি, আমাকে আর কত পরীক্ষা দিতে হবে? আমিও যে বড় ক্লান্ত হয়ে গেছি স্যার, আর পারছি না, আর পারছি। সবই জীবনের অঙ্গ মহুল। রোদ্দুরকেও তোমার জন্য পরীক্ষা দিতে হয়েছে অনেক, আর প্রত্যেকটা পরীক্ষায় রোদ্দুর সসম্মানে উত্তীর্ণ হয়েছে। এবার তো তোমার পালা। দেখো, রোদ্দুরের এই ক্রাইসিসে তুমি সাহায্য না করলে আর কে করবে বলো? ও হ্যাঁ, আর একটা কথা, আজকের দিনগুলো, আজকের কথাগুলো মনে রেখো না, কেমন? দেখো মহুল, এই রোদ্দুরকে নিয়ে আমাদের চেনা রোদ্দুরকে বিচার করো না। অসুখ হলে আমরা কি তার কথা ধরি? ও এখন অসুস্থ, মানসিকভাবে খুব অসুস্থ। ওকে সুস্থ হওয়ার সময়টা তো দেওয়া দরকার। এই ধাক্কাটা সামলাতে ওর সময় লাগবে। কিন্তু কতদিন সময় লাগবে স্যার? দেখো, একটু সময় তো দিতেই হবে। ঈশ্বরের আশীর্বাদ যে আমরা মৃণালিনীর মতো একজন ডাক্তারকে পেয়েছি, যে রোদ্দুরে চেনা পুরনো বন্ধু। সময় দেব স্যার, আমার তো কোনো তাড়া নেই, আর তাড়া দিয়েই বা কি করবো বলুন। রোদ্দুর তো আমাকে দু চোখে সহ্যই করতে পারছে না, আমি অপেক্ষা করবো স্যার। আমি জানি স্যার, আমার ভালোবাসা যদি সত্যি হয়, রোদ্দুরকে যদি আমি সত্যিই ভালোবেসে থাকি, মন থেকে প্রাণ থেকে ওকে যদি ভালোবেসে থাকি স্যার, তাহলে ঈশ্বর আমার প্রতি এতটা অকরুণ হবেন না, রোদ্দুর আমার কাছে ঠিক ফিরে আসবে। অপেক্ষা করব, আমি ওর জন্য অপেক্ষা করব স্যার। আমি এই কথাটাও বলতে চাই, আমি তার আগে কোনো একটা কাজ খুঁজব। চারবেলা আপনার ঘরে বসে এইভাবে আমি খেতে পারবো না স্যার। ছি মহুল, ছি, আমি তোমাকে কোথায় রাখি আর এই কথাটা বলে তুমি আমাকে এতটা অসম্মান করলে। স্যার, আমার খুব খারাপ লাগে, একটা মানুষের খাই খরচা এগুলো কি কম? আমাকে কি তোমার এতটা গরিব মনে হয়, এতটাই নিঃস্ব মনে হয় যে আমি কটা দিন তোমাকে খাওয়াতে পারবো না? আমাকে এতটা অক্ষম কি করে ভাবলে মহুল? স্যার, আমি তা বলিনি। অবশ্যই বলেছ, আর কখনো এরকম কথা বলবে না।
দেখো মহুল, তুমি বরং গানের মধ্যে ডুবে যাও। একদিন হয়তো তোমার গানই রোদ্দুরকে তোমার কাছে ফিরিয়ে আনবে। হ্যাঁ, এমনও তো হতে পারে একদিন রোদ্দুর হয়তো তোমার গান শুনেই সব ভুলে যাবে। তুমি মন দিয়ে গান প্র্যাকটিস করো, ধরে নাও এটা তোমার সাধনার সময়। আর সাধনার সময় মানুষ তো সব ভুলে জাগতিক পৃথিবী থেকে দূরে সরে আসে। তার নইলে যে সিদ্ধিলাভ হয় না মহুল, ধরে নাও এটা তোমার সেই সময়। দেখো সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে, সব কিছুই পূর্ব নির্দিষ্ট, সব কিছুর পিছনেই ঈশ্বরের মঙ্গল আকাঙ্ক্ষা থাকে, এই কথাটা বিশ্বাস করো। এখন তুমি বাড়ি যাও, কাল কিছু জামা কাপড় নিয়ে চলে এসো, কেমন? কিন্তু স্যার, ওরা যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? দেখো সেটা তুমি ঠিক করো কি বলবে, তবে আমি চাইবো না কেউ জানুক তুমি কোথায় আছো। আমার মনে হয় না ওরা কেউ জিজ্ঞাসা করবে স্যার, প্রত্যেক মুহূর্তে তো আমাকে ওরা বাড়ি থেকে চলেই যেতে বলছে। আর যদি জিজ্ঞাসা না করে তাহলে আমার পক্ষেই ভালো হবে, আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না। আসি স্যার। কাল ঠিক এই সময় তুমি হসপিটালে চলে এসো, কেমন? আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে স্যার, তাই হবে, আমি তাহলে এখন আসি। এসো মা। জানো মহুল, তোমার এই মুখটা দেখলে আমার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। কদিন আগে তোমার এত হাসি ঝলমলে মুখ দেখেছি, আর আজ সেই দিনটা তুমি ফিরে পাবে মহুল, আমি কথা দিচ্ছি, পাবেই। এত শাস্তি পাচ্ছ, এত বিপদে পড়ছো, পদে পদে তোমার মুখের কথা যায় না। কাল থেকে তোমার আমার আর কোনো কথা শুনতে হবে না। কোথায় যাবে তুমি বৌদি ভাই? চলো পাল্টাই।